একজন বয়স্ক ব্যক্তি একবার এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করবে বলে তিনি ট্রেনে চাপলেন এবং যেখান থেকে তিনি ট্রেনে চাপলেন সেই বগিটি সম্পূর্ণ খালি ছিল। পরবর্তী স্টেশনে যেতেই চার পাঁচটি ছেলেপিলের দল ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে থাকলো, চল ট্রেনের যে চেনটা আছে সেটা টানি। কেউ বলল আমি কাঁচ ভেঙে ফেলবো, কেউ বলল আমি পাখা খুলে নেবো। এরকমভাবে নিজেরা নিজেদের গপ্প চালাচ্ছিল এবং একটি ছেলে বলল, চল তুই যদি চেনে ট্রেন টানতে পারিস তাহলে আমরা সকলে মিলে আমাদের সকলের টাকা একত্রিত করছি এবং সেই টাকাটা তোকে দেব। তো তখন একজন বলে উঠল, ট্রেনের চেন যদি এখন টানা হয় তাহলে কিন্তু এখন টিটি আসতে পারে এবং আমাদের গ্রেপ্তার করতে পারে। তখন সেখানে বসে থাকা সমস্ত ছেলেপিলের দল বলল, চল অসুবিধা কী আছে, এই যে বুড়ো লোকটি বসে আছে এর নাম বলে দেবো, অসুবিধা নেই। তখন তারা তাদের পয়সাগুলি একত্রিত করলো এবং 1200 টাকা হলো এবং একজনের পকেটে সেই 1200 টাকা রেখে দিল এবং বুড়ো লোকটি কোনো কথা না বলেই একদম বসে বসে সেই জিনিসটি সম্পূর্ণ দেখছিল চুপ করে। যথারীতি একটি বাচ্চা ট্রেনের চেন টানল, জিআরপি এবং তার সাথে সাথে টিটি দুজনেই চলে আসলো এবং যখনই আসলো জিআরপি টিটি তারপরে সেই বাচ্চা ছেলের দলকে ধরতে এই বাচ্চা ছেলের দল বলল, এই বুড়ো মানুষটি কিন্তু ট্রেনটা টেনেছে। তো তখন সেই বুড়োটি বলল, কী করবো বলুন, আমার টাকা এরা নিয়েছে 1200 টাকা, সেই কারণেই তো আমি ট্রেনের চেনটা টানলাম, না হলে তো আমার টাকাটা এরা নিয়ে পালিয়ে যেত। সেই মুহূর্তে সেখানে থাকা পুলিশ অফিসার এবং সেখানে থাকা টিটি জিজ্ঞেস করলো, আপনার যে 1200 টাকা নিয়েছে তার প্রমাণ? বললো, এই যে বাচ্চা ছেলেটি বসে আছে আমার সামনে, এর সামনের পকেটে 1200 টাকা রাখা রয়েছে এবং সেই বাচ্চাটিকে ধরতেই তার পকেট থেকে 1200 টাকা পাওয়া গেল এবং সেই পাঁচজন বাচ্চাকে নিয়ে জিআরপি চলে যেতেই যখন যাচ্ছে বাচ্চাগুলি তখন পিছনে তাকিয়ে দেখছে যে বয়স্ক লোকটি হাসছে। অর্থাৎ আপনারা কিন্তু এই গল্প থেকে একটা জিনিস শিখতে পারেন, কি বলুন তো, দেখুন বয়স্ক মানুষকে ভেবে কখনো কিন্তু আপনারা সাধারণভাবে এবং হালকাভাবে নেবেন না। বয়স্ক মানুষদের কাছে এমন কিছু মশলা থাকতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার কিছু সামগ্রী হতে পারে, তাই চেষ্টা করবেন সর্বদা আপনারা যদি বয়স্ক মানুষ রয়েছে দাদু দিদিমা ঠাকুমা ঠাকুরদা যেই থাকুক না কেন তাদের থেকে কিছু নেওয়ার, নিশ্চয়ই তাদের থেকে কিছু নেওয়ার আছে এবং ছোট ছোট বিষয়গুলি কিন্তু আপনারা গল্পের ছলে অনেক কিছু নিতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি আর এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয় এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে তৃতীয়া তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র, করণ গড়করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং দিন বুধবার, রাহুকাল থাকবে 11:38 সকালবেলা থেকে 1:19 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো ধরনের শুভকর্ম কোনো ধরনের মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 6:33 সকালবেলা থেকে 8:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা অবশ্যই দিয়ে থাকবে। শুভ সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 9:56 থেকে 11:38 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 22 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:28 থেকে 4:18 পর্যন্ত ভোরবেলা পরবর্তী দিন। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সর্বাত্মসিদ্ধি যোগ রয়েছে 25 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 10:11 সকালবেলা থেকে 5:14 পরবর্তী দিন ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে 25 জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে
10টা বেজে 11 মিনিট থেকে 11টা বেজে 42 মিনিট সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা চলবে 5টা বেজে 24 মিনিট থেকে 9টা বেজে 41 মিনিট, এবং পরবর্তী সময় থাকবে 11টা বেজে 58 মিনিট থেকে 3টা বেজে 10 মিনিট পর্যন্ত বিকেলবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন এবং অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5টা বেজে 24 মিনিট থেকে 9টা বেজে 41 মিনিট পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 10টা বেজে 58 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা 2টা বেজে 14 মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে অনলাইন অফলাইনের মাধ্যমে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 25শে জুন, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5টা বেজে 55 মিনিট ভোরবেলা থেকে 10টা বেজে 41 মিনিট সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে আজ, যা চলবে 5টা বেজে 48 মিনিট সন্ধেবেলা থেকে 6টা বেজে 12 মিনিট পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম এড়িয়ে থাকুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। শুভ দিক আজ আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক। যারা দক্ষিণ দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা দক্ষিণ দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম দক্ষিণ দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো। প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা 1, আজকে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা বৃদ্ধি পাবে। সংখ্যা 2, যাত্রা শুভকর হতে পারে। সংখ্যা 3, কর্মে বাধা বিঘ্ন কিন্তু আজকে কাটতে দেখতে পাবেন। সংখ্যা 4, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। সংখ্যা 5, কর্মক্ষেত্রে আজকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, সঠিকভাবে আজকে আপনারা আপনাদের কাজকর্মের প্রয়োগগুলি করার চেষ্টা করুন, অমনোযোগিতা আপনাকে আজকে বড় সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে। সংখ্যা 6, আজকে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ লাভ হতে দেখতে পাবেন, দূরযাত্রায় সফলতা মিলবে। সংখ্যা 7, যাত্রার যোগ রয়েছে, ব্যবসায়িক সূত্রে আর্থিক উন্নতির যোগ মিলতে পারে। সংখ্যা 8, মানসিক চিন্তা কিছুটা কমতে আজ আপনারা দেখতে পাবেন। সংখ্যা 9, আজকে হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে ABCD। আর ABCD কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের উপরই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা করব এ, মানসিক চিন্তা কিছুটা আজকে আপনাদের ক্ষেত্রে জমি বাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে বৃদ্ধি পেতে পারে। বি, আজকে আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সি, কর্মের বাধা আজ দূরীভূত হতে দেখতে পাবেন। ডি, আজকে আপনাদের কাজে গতি আসবে। ই, আজকে কাজে সফলতা মিলবে, আপনি যেই কাজে যাবেন সেই কাজে বহুদিন ধরে যা পেন্ডিং হচ্ছিল সেগুলো সফলতার দিশা খুঁজে পাবেন। এফ, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। জি, আজকে পরীক্ষা আপনাদের ক্ষেত্রে অনুকূলে থাকবে। এইচ, বিতর্ক এড়িয়ে তো চলুন। আই, আজকে আপনাদের জন্য অর্থপ্রাপ্তি এবং ঋণ মুক্তি দুই ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। যে, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চিন্তা কিছুটা কম হতে দেখা যেতে পারে অন্যান্য দিনের তুলনায়। কে, আজকে আপনাদের ক্ষেত্রে বিবাদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এল, আজকে আপনাদের ক্ষেত্রে যাত্রার যোগ রয়েছে, দূরযাত্রায় সফলতা মিলবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে। এম, আজকে আপনাদের ক্ষেত্রে কর্মের বাধা কিন্তু আজ বিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এন, আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন আসতে পারে, সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন। ও, আজকে আপনাদের বিবাহের যোগাযোগ বৃদ্ধি। পি, আজকে আপনাদের ক্ষেত্রে পরীক্ষাতে সফলতার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। কিউ, আজকে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। আর, আজকে যাত্রা আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভকারী হবে। এস, আজকে আপনাদের জন্য প্রেমজ জীবনে কিছু ঝঞ্ঝাট বৃদ্ধি হতে আজ দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। টি, আজকে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাকশক্তিতে লাগাম লাগানো অত্যন্ত বিশেষ ভালো হবে। ইউ, আজকে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। ভি, বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লু, প্রচণ্ড পরিমাণে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মেজাজ ক্ষীণ হতে পারে।
এক্স আজকে আপনাদের পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন, ওয়াই পিতার স্বাস্থ্যের খেয়াল রাখবেন, জেড দূরবর্তী যাত্রায় বিশেষ সফলতা আজ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে মিলতে অবশ্যই দেখা যাবে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার। কর্মক্ষেত্র সম্বন্ধীয় সমস্যাগুলি হঠাৎই বৃদ্ধি পেতে পারে আপনার কিছু ভুল ত্রুটির কারণে, অত্যন্ত সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি কর্মস্থানে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজ শত্রু পরাস্ত হতে পারে আপনাদের ক্ষেত্রে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে স্বাস্থ্য নিয়ে চিন্তা এবং মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। যাদের বুধবার জন্ম হয়েছে কর্মের বাধা দূর হবে, অর্থনৈতিক প্রাপ্তির যোগ রয়েছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে চিন্তা হঠাৎ করে বৃদ্ধি পাবে, পারিবারিক মতবিরোধ কিন্তু থামছে না। যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যাত্রার দূরবর্তী যাত্রার যোগ রয়েছে এবং ধনলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। যাদের ক্ষেত্রে শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যাত্রা শুভ হবে এবং অর্থনৈতিক প্রাপ্তির যোগ নিশ্চিতভাবে আজ তৈরি ক্ষেত্রে আকস্মিক ক্ষেত্রে দেখা যেতে পারে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ। বৈশাখ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি, জ্যৈষ্ঠ মাসে জন্ম ব্যক্তিদের ক্ষেত্রে যাত্রা শুভ হবে, আষাঢ়ে জন্ম হওয়া ব্যক্তিদের কর্মে বাধা কাটবে, শ্রাবণে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজকে মানসিক চঞ্চলতা কমতে দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। ভাদ্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আজকে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, সতর্ক হয়ে সমস্ত কাজকর্মগুলি সঠিকভাবে করার চেষ্টা করুন। আশ্বিন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে লাভ মিলবে। কার্তিক মাসে যাদের জন্ম হয়েছে যাত্রার যোগ রয়েছে, পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে। যাদের ক্ষেত্রে অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চিন্তা কমতে দেখা যাবে, কর্মের সফলতা মিলবে, পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কার্যে বিঘ্ন আসতে পারে, সতর্ক থাকতে হবে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে আজকে কর্মক্ষেত্রে কিন্তু কিছু সুখবর আপনাদের ক্ষেত্রে অবশ্যই হঠাৎ করে আসতে পারে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের স্বাস্থ্য কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা ঠিক হতে দেখা যাবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে কর্মের বাধা আজ দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় চিন্তা বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন। মানসিক চিন্তা আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে হঠাৎই বৃদ্ধি পেতে পারে, মানসিক অবস্থা ঠিক রাখার জন্য চেষ্টা করুন এবং বিতর্ক এড়িয়ে চলুন, বুঝে কথা বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য অরেঞ্জ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। যাত্রায় বিশেষ সফলতা মিলবে, অর্থপ্রাপ্তির বিশেষ যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, নতুন কাজে সফলতা আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলতে দেখা যাবে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মিথুন রাশি। কর্মের বাধা যা বহুদিন ধরে আপনাকে সমস্যা এবং পীড়িত করছিল সেগুলি দূর হবে, অর্থপ্রাপ্তির আজ নতুন পথ আপনাদের ক্ষেত্রে খুলে যাবে, ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে আজ দেখা যেতে পারে, অর্থাৎ ঋণ মুক্তি হতে পারে, ধার দেনা আজ মিটে যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। মানসিক চঞ্চলতা আজ আপনারা কমতে দেখতে পাবেন, কাজে অগ্রগতি আসবে আপনাদের ক্ষেত্রে বহুদিন ধরে থেমে থাকা কাজগুলিতে এবং আপনাদের ক্ষেত্রে শত্রু পরাস্ত হতেও আজ আপনারা দেখতে পাবেন। আজ শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকে সাবধানতা অবলম্বন করতে হবে, কর্মস্থানে কিছু বিশেষ সমস্যা আপনাদের ক্ষেত্রে আপনার ভুলের কারণে তৈরি হতে পারে, অত্যন্ত খেয়াল রাখুন। গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন, দুর্ঘটনাপ্রবণ হতে পারে, পারিবারিক শান্তি আজ কিছুটা বিঘ্নিত হতে অবশ্যই দেখা যেতে পারে, সতর্ক থাকুন।
শুভ রং লাল, শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজ লাভ দেখতে পাবেন আপনারা। বিশেষভাবে বহুদিন যাবত যারা কাজ করছিলেন লাভ পাচ্ছিলেন না, আজকে আপনাদের ক্ষেত্রে লাভ মিলবে, কর্মক্ষেত্রে সফলতা মিলবে। আজকে আপনাদের পারিবারিক চিন্তা যা বহুদিন ধরে আপনাকে সমস্যাগ্রস্ত করে রেখেছিল সেগুলি আজ কম হতে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই খেয়াল রাখার বা চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনার গৃহের বিশেষ ধাতব আসবাব, লোহার হতে পারে, স্টিলের হতে পারে, এই ধাতব আসবাবগুলি আপনাদের ক্ষেত্রে কোন দিকে রাখলে তা ফায়দা দেবে আপনার ক্ষেত্রে। সর্বদাই ধাতব আসবাব আপনার উত্তর পশ্চিম কোণা, পশ্চিম দিক অথবা উত্তর পশ্চিম দিকের পশ্চিম দিক, এই জোনটি আপনাদের ক্ষেত্রে ধাতব জোন। এই জোনে আপনারা ধাতব কোনো বস্তু রাখলে তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। এর পূর্ব দিন আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কাঠের আসবাবপত্র কোন দিকে রাখা উচিত। আজকে আপনাদের ক্ষেত্রে আলোচনায় দেখে নেব কী গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকে আপনারা অশ্বত্থ বৃক্ষ পুজো করুন, জল দিন, প্রণাম করুন, তা আপনাদের পক্ষে বিশেষভাবে লাভকারী অবশ্যই হয়ে থাকবে। যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই আজ এলাচ মুখে দিয়ে বেরোন, তা আপনাদের পক্ষে শুভ হবে। দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা আজ আটা এবং জল যে কোনো গরিব মানুষকে দান করলে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ দেখতে পাবেন। একটি ছোট্ট উপায় বলবো আপনাদের সাথে, যারা অর্থনৈতিক সমস্যায় ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছেন, তারা অর্থনৈতিক সমস্যা থেকে শ্রীবৃদ্ধি পেতে চাইছেন, কোনো আপনারা এমন কোনো যোগাযোগ ব্যবস্থার কাজকর্ম করছেন যার মাধ্যম দিয়ে আপনি আপনার এমন কোনো বিজনেস করছেন যেখানে আপনাদের কন্ট্যাক্ট বেশি দরকার, যোগাযোগ বেশি দরকার, সেক্ষেত্রে আপনারা কী করবেন? আজকে আপনারা যে কোনো অশ্বত্থ বৃক্ষের গোড়া থেকে একটি কাঁচা পাতা কুড়িয়ে নিয়ে চলে আসুন অশ্বত্থ বৃক্ষের, এবং সেটিকে ভালো করে গঙ্গা জল অথবা কলের ওয়াটার প্লেন জল দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই পাতাটির মধ্যে সম্পূর্ণভাবে আপনারা অষ্টগন্ধা ভালো করে লাগিয়ে নিন এক প্রান্তে, এবং লাগানো হয়ে গেলে আপনারা সিঁদুর, কুমকুম, কেশর, কস্তুরী সহযোগে আপনারা অনামিকা আঙ্গুল দ্বারা একটি স্ট্রিং লিখুন, তালিবের শয়রাফলা দীর্ঘি অনুস্বার স্ট্রিং, এটি লেখা হয়ে গেলে সেই পাতাটিকে আপনারা শুকিয়ে গেলে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রাখুন, তা অর্থনৈতিক সমস্যা সমাধানের পথ খুঁজে দেবে। একাধিক পাতা আপনাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ আপনি একটার পাতা কথা বলছি, এই একইভাবে আপনারা তিনটে পাতা নিয়ে আসবেন, একটা আপনার ক্যাশ লকারে রাখবেন, একটা আপনি আপনার মানি পার্সে রাখবেন, একটা আপনি আপনার যেখানে কাজকর্ম করেন সেই টেবিলের ওপরে বা টেবিলের পাশে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন। এতে নিশ্চিতভাবে আপনাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক আগমন বৃদ্ধি পাবে। মাথায় রাখবেন এই প্রক্রিয়া প্রত্যেক বুধবার কন্টিনিউ যদি আপনারা করতে পারেন বিশেষ ফায়দা, বিশেষ প্রাপ্তি আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে, যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই কিছু বিশেষ ফল নিশ্চিতভাবে দিয়ে থাকবে। আলোচনায় চলে যাব, যাদের আজ জন্মদিন রয়েছে এবং যাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আটা দান করে বিশেষ ফায়দা, বিশেষ প্রাপ্তি অবশ্যই লাভ করতে পারেন। আলোচনা এবার আপনাদের সাথে চলে যাই রাশিফলের, আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজ দূরবর্তী যাত্রার যোগ মিলতে পারে, দূরবর্তী যাত্রায় বিশেষ ফায়দা আজ আপনাদের ক্ষেত্রে মিলতে পারে, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রের বিশেষ মাধ্যম দিয়ে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যারা পরীক্ষা দিচ্ছেন, যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে পরীক্ষা অনুকূলে হতে পারে আজ। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব বৃশ্চিক রাশি। আপনাদের ক্ষেত্রে মানসিক চিন্তা কিছুটা কম হতে দেখতে পাবেন, আজ বহুদিন ধরে চলে আসা চিন্তাগুলি কমবে, এবং কর্মক্ষেত্রে সফলতার এক নতুন দিশা আপনারা খুঁজে পেতে আজ দেখতে পাবেন। পাওনা অর্থ প্রাপ্তির সম্ভাবনা আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আজ পারিবারিক চিন্তা আপনাকে কিন্তু বিঘ্নিত করতে পারে, মানসিক স্থিতি, চিন্তা ভাবনা অত্যন্ত বিশেষভাবে বাড়তে পারে আজ, মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাজে আজকে বিঘ্ন আসতে পারে আপনাদের ক্ষেত্রে, পারিবারিক বিবাদ এবং কিছু সমস্যার কারণে আপনাদের আজ জেরবার হতে দেখা যেতে পারে, বুঝে কথা বলা বিশেষ ফায়দাদার হতে পারে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 2। আলোচনা করব
মকর রাশি। কর্মক্ষেত্রে সুখের আজকে কিন্তু সুখবর আসতে পারে, এমন কোন খবর যা বহুদিন ধরে আপনারা প্রত্যাশা করেছেন কিন্তু হাল ছেড়ে দিয়েছেন, আজ আপনাদের ক্ষেত্রে সেই অপ্রত্যাশিত খবর আপনাদের ক্ষেত্রে কর্মসূত্রে আসতে পারে। থেমে থাকা কাজ আজ শেষ হতে আপনারা দেখতে পাবেন। বিবাহের যোগাযোগ আজ আসতে পারে, বিবাহের যোগাযোগ আজ বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্য অন্যান্য দিনের তুলনায় যা বহু ধরনের পীড়া আপনাকে দিচ্ছিল সেই স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা কিছুটা ঠিক হতে দেখতে পাবেন। অর্থনৈতিক ক্ষেত্র আজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মসৃণ এবং শুভ হবে। পরীক্ষাতে সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলবে। যারা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কোনো কিছু প্রক্রিয়া করতে চাইছেন তারা আইনি ক্ষেত্রে বিশেষ সফলতা অবশ্যই পেতে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কর্মের বাধা আজ আপনারা দূর হতে দেখতে পাবেন। কর্ম নিয়ে যে সংশয় ছিল, যে সমস্যা ছিল সেগুলি দূরীভূত হবে। পরিবারে কোনো মাঙ্গলিক কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো ধার্মিক অনুষ্ঠান তৈরি হতে পারে আজ আপনাদের ক্ষেত্রে। মানসিক চিন্তা কিছুটা আজ কম হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।